কি দুর্বল হয়ে যাচ্ছেন? মানে মাঙ্গলে আইসিবি নেতারা যারা এত হিংসা, এত এই করোড় বড় আটকাতে পারেনি, আমরা 1,25,000 মতো ভোট পেয়েছিলাম, সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে, আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, মানে বুঝতে পেরেছেন? আমি একটু দুর্বল হবো না, একটু হচ্ছে না, কারণ বাঙালির মানুষ আমার সাথে আছে, এটা হচ্ছে আমার বড় জয়। একের পর এক আইএসএফ এর সব নেতৃত্ব, জেতা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বাররা তৃণমূলে যোগদান করছে। গতদিনে যে আসমা বিবি আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, যেটা প্রার্থী যোগদান করছে, দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াইয়ে হয়তো পারছে না, কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু মানুষকে লোভ দেখিয়ে, কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব, জেলের মধ্যে রাখবো, এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে, ভয় দেখিয়ে দল থেকে আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছে। অনেকের আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে, অনেকে ভয় পেয়ে গিয়েছে, আর হেভি অংশ ভয় পায়নি, এখন লড়াইয়ের ময়দানে টিকে আছে। ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে। হ্যাঁ, যদি মনে হয় কাজ করা অসুবিধা হচ্ছে, উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে, অনেকে অনেক কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে। সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে, বা যে কথাই বলুন না কেন, তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক, অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন, যে তাদের ভোটের মূল্যায়ন করছে না, আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে। যদি এখানে আপনাদের কর্মী সমর্থক নেতৃত্বটা চলে যায়, তাহলে তো আইএসএফ ভাঙড় থেকে মুছে যাবে কোথায়? 2021 সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না, সমিতির মেম্বার একটাও ছিল না, জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না, সেখানে 1,09,000 ভোট পেয়েছিলাম, এখন তো তাও অনেক হয়েছে। তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না, ভাঙড়ের মানুষের অন্তরে আইএসএফ গিতে গিয়েছে। তো একটা কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায়, তাতে আইএসএফ এর খুব ক্ষতি হয়ে যাবে, এরকম ব্যাপার নাই। এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুর হক, সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে সূত্র মারফত খবর পাচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুর এসেছিল, কথা হচ্ছিল, সেরকম তো এরকম কোনো তার কাছে আভাস পাইনি। তবে একটা কথা দেখুন, আমি আবারও বলছি, অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে, সামগ্রিক ভাবে আইএসএফ কে রুখে রাখতে পারবে না। দেখুন কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে তার থেকে, দেখতে পাচ্ছেন না ওই জন্য কর্মীরা ঠিকঠাক আছে। আপনি তো বলেছিলেন যে আপনাদের জেলা প্রার্থী যদি কখনো দল প্রত্যাগ করে আপনার আইনি ব্যবস্থা? অবশ্যই, সে তার তো প্রসিডিউর শুরু হচ্ছে। ভাইজান গুগল সূত্রের খবর, দেখো ওটা আমার কাছে খবর নেই, আমি কারো কারো ওই উড়ো উড়ো কথা আমি বলতে পারবো না, যদি ওইটা জানতাম আমি এখনই বলে দিতাম যে কোন কিছু বিনিময় দিয়েছে। আপনাদের কাছে যদি এক্সাক্ট কোনো এই ধরনের খবর থেকে থাকে দেবেন, বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে। আজকে আজকে আরাবুল ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ 5 মাস পর, কি বলবেন? দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন, তারপরে একাধিক মামলা হয়েছে, তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না। তিনি বাড়ি এসেছেন, জামিন পেয়েছেন, আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন। তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি, আমাদের কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যে আরামুল ইসলাম স্যার যাতে কনভিক্ট হয়, যাতে তার বিচার হয়, তার জন্য আমরা লড়াই করে যাব। উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনার যে নামের ভোট ছিল, নামের ভোট তুলে দেওয়া হয়েছে, এমনকি পঞ্চায়েত সমিতি আরাবুল প্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির মানে ঘরে গিয়ে তারা মিটিং করছে, এমনকি তারা বলছেন যে আরাবুল ইসলাম হচ্ছে দুর্নীতিবাজ, দুর্নীতিবাজের কোন জায়গা, সেটা তার দলীয় ব্যাপার বললে কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন, কাকে মানবেন না, তাদের রাজনীতি দলে দলীয় ব্যাপার। তবে এতটুকু আমি বলবো, এটা হচ্ছে ভাগ বাটোয়ারা লড়াই হচ্ছে তাদের মধ্যে,
কে কত পার্সেন্টেজ, 25% কারা কন্ট্রোল করবে, এর লড়াই চলছে। এটা মানুষকে 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 উন্নয়ন করব, মানুষকে পরিষেবা দেবো, মানুষের পাশে থাকব, এই লড়াই তাদের মধ্যে, এই কম্পিটিশন না। জেল থেকে বেরিয়ে রীতিমতো আলাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে নেতৃত্বের সঙ্গে দেখা করতে। তো তৃণমূল ভবনে যাবেন তো কি বিজেপির পার্টি অফিসে যাবেন নাকি? উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা কিছু চমকের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি, সবসময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয়, তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সহায়নী সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে। এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন, অনেকে জেল খেটেছেন, তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফ এর কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন। আর ফোনের কথা যেটা বলছেন, আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না, কারণ ফোন আমি আজকাল বেশি ইউজ করছি না, আমাদের অফিসেই থাকে, সুতরাং সেখানে একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে। তারপরেও বলবো, যা যেরকম সুবিধা হয় আমাকে ওনা ফোনে পেলে, আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলো, সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। আসমা খাতুন বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে ঠিক মতো উপস্থিত হতে পারছে না, তাই ভাঙড়ের মানুষের শরীরে ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না। দেখুন ব্যাপারটা হচ্ছে, নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে, এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না, সেই জন্য বলছে দুটো বলতে দিন, তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো ইয়ামিন ভাই বলে। আইএসএফ সাম্বলে জিতলো, তাহলে আইনি পদক্ষেপ কি নিচ্ছেন? আপনি তো বারংবার বলেন আইনি কি পদক্ষেপ নেবো, সেটা তো আর মিডিয়ায় বলা যায় না, লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি, দলটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি। না, এই চারটি উপনির্বাচন আমরা দিচ্ছি, এর পরে যেটা আছে যেগুলো আছে আরো ছটা মতো আছে সেগুলো আমরা কন্টেস্ট করব। না, কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধিতার প্রশ্ন আসছে না, আমরা প্রার্থী দিচ্ছি না, কন্টেস্ট করছি না চারটি নির্বাচন উপনির্বাচন, সে অবশ্যই দেখতে জানতে পারবেন। আত্মা খাতুন রীতিমতো অভিযোগ তুলেছেন যে আইসিবির কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো, কিন্তু আমরা সেই সমস্যাটা ওপর মহলে তুলে ধরতে পারতাম না, ওপর মহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না, যোগাযোগ দিচ্ছিল না। বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করালি, ওরা উত্তর দিয়ে দেবে, এটা ছোটখাটো বিষয়। থ্যাংক ইউ। না, এই ধরুন আমি আপনাদের বলি, নিয়ার প্রশ্ন আসছে না, যোগদান থেকে বড় কথা নিয়ার প্রশ্নই আসছে না। আইসিএফ রাজ্য কমিটি আছে, তারা বিবেচনা করবে তো, আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি, নিয়ে প্রশ্ন আসছেন, তারপর তো রাজ্য কমিটি বিবেচনা করবে। শোনা যাচ্ছিল যে আরাবুদের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ আছে। না না, এইটা হয়তো অনেকে কথা বলে, আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি, আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি, আমার সাথে নাকি হাকিমুল সাহেব যোগাযোগ রাখেন, এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা। ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে। তৃণমূলরা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল, ভাঙড় বিধানসভার ক্ষেত্রে একটা হচ্ছে আরাবুল ইসলাম, দ্বিতীয়টা হচ্ছে কাজার আহমেদ, তারা আবার আমাদের পার্টি চালাবে যেভাবে? আপনি কি দুর্বল হয়ে যাচ্ছেন ভাঙড়ে? এত হিংসা, এত এ করোড় বড় আটকাতে পারেনি, আমরা 1,25,000 মতো ভোট পেয়েছিলাম, সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে, আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, মানে বুঝতে পেরেছেন আমি একটু দুর্বল হবো না, একটু হচ্ছে না, কারণ ভাঙড়ের মানুষ আমার সাথে আছে, এটা হচ্ছে আমার বড় জয়। মিথ্যা কেসের ভয় নাকি তৃণমূলে জয়েন করছে আইসেফ কর্মী নেতারা, তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইএসএফ কর্মী নেতারা বা আইএসএফ নেতারা? দেখুন ব্যাপারটা হচ্ছে কিভাবে দাঁড়াবে, সব সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না, পলিসি তৈরি হচ্ছে, পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে, যে সমস্ত কর্মী ও নেতৃত্বরা দল সেবে সমিতিতে যোগ দিয়েছেন তারা ফেরাতি কি মনে হয় আপনাদের, আপনাদের কি মনে হচ্ছে? পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল, আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে একে একে, সেরকম হবে নাকি? সেটা হতে পারে না। থ্যাংক ইউ। দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল সে আবার ফিরে এসেছে, কে? দেগঙ্গাতে সায়ন দাস। হ্যাঁ, আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সে তার ভুল বুঝে ফিরে এসেছে, সকালে গিয়েছিল মনে হয় সন্ধ্যে ফিরে এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ।